নমস্কার বন্ধুরা মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য একটি দুঃসংবাদ মধ্যশিক্ষা পর্ষদ চালু করল নতুন এক নিয়ম যার ফলে অনেকেরই কিন্তু বছর নষ্ট হতে পারে অনেকেই কিন্তু পরীক্ষায় বসতে পারবেন না এবং এবছরও অনেক পড়ুয়ারা পরীক্ষা দিতে পারবেন না তো কী সেই নতুন নিয়ম বিস্তারিত জেনে নেব আজকের এই ভিডিওতে তার আগে বলি বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত আছেন তারা জানেনই এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিও আপনাদের দরকারি তাই এখনও যদি কেউ সাবস্ক্রাইব করে না থাকেন তবে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আপনার সমস্ত দরকারি ভিডিও পেতে সাথে বেল আইকনটি প্রেস করে অল সিলেক্ট করে রাখুন লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য তো বন্ধুরা দেখুন বলা হচ্ছে মধ্যশিক্ষা পর্ষদের নতুন নিয়ম বচন নষ্টের আশঙ্কা বহু পরীক্ষার্থীর তো কেন একথা বলা হচ্ছে কি সেই নতুন নিয়ম বিস্তারিত জেনে নেবো দেখুন বলা হচ্ছে মধ্যশিক্ষা পর্ষদের নতুন নিয়মে বছর নষ্ট হতে পারে বহু মাধ্যমিক পরীক্ষার্থীর পর্ষদের নতুন নিয়মে বলা হয়েছে তেরো বছর পূর্ণ না হলে অর্থাৎ দু সালের একত্রিশে অক্টোবরের পরে জন্ম হলে পরীক্ষার্থীরা রেজিস্ট্রেশনের ফর্ম পূরণ করতে পারবেন না তো বন্ধুরা দেখতে পাচ্ছেন মধ্যশিক্ষা পর্ষদ নতুন এক নিয়ম চালু করলো এবং সেই নিয়মে বলা হয়েছে যে তেরো বছর যদি পূর্ণ না হয় তাহলে কিন্তু রেজিস্ট্রেশন করতে পারবেন না এবং মাধ্যমিক পরীক্ষা দিতে পারবেন না অর্থাৎ এবছরের জন্য যেটা বলা হচ্ছে এ বছরের জন্য যদি আপনার জন্ম যদি দু সালের একত্রিশে অক্টোবরের আগে যদি জন্ম না হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু রেজিস্ট্রেশনের ফর্ম কিন্তু পূরণ করতে পারবেন না মাধ্যমিক পরীক্ষা কিন্তু দিতে পারবেন না অর্থাৎ দু হাজার সালের একত্রিশে অক্টোবরের আগেই কিন্তু জন্ম হতে হবে তবেই আপনি রেজিস্ট্রেশনের ফর্ম পূরণ করতে পারবেন এবং মাধ্যমিকের মাধ্যমিক পরীক্ষা দিতে পারবেন অর্থাৎ তেরো বছর পূর্ণ কিন্তু আপনাকে হতে হবে অন্যান্য বছরের জন্য যেটা বলা হচ্ছে যে তেরো বছর কিন্তু পূর্ণ অবশ্যই হতে হবে তবে আপনি রেজিস্ট্রেশনের ফর্ম পূরণ করতে পারবেন নইলে কিন্তু পারবেন না তারপর দেখুন কি বলা হচ্ছে করোনা সংক্রমণ আর লকডাউনের জেরে স্কুল বন্ধ এখন ভরসা কেবল অনলাইন ক্লাস তার মধ্যেও আছে স্মার্টফোন ও ইন্টারনেট সংযোগের অভাব সহ নানা সমস্যা তবু বোর্ড পরীক্ষার্থীর কথা মাথায় রেখে দশম ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষার্থীদের জন্য টেলিভিশনে বিষয়ভিত্তিক ক্লাসের আয়োজন করছে রাজ্য সরকার কিন্তু ক্লাসরুম শিক্ষার বিকল্প কখনোই অনলাইন ক্লাস নয় এই কারণেই পরীক্ষারা পরীক্ষার প্রস্তুতি কেমন হবে তা নিয়ে আশঙ্কাই ছিল পড়ুয়ারা এরই মধ্যে উদ্বেগ বাড়ালো পর্ষদের নতুন নিয়ম তো বন্ধুরা আপনারা জানেনই যে এতদিন কিন্তু স্কুল বন্ধ ছিল ঠিকমতো কিন্তু ক্লাস হয়নি আর তাছাড়া অনলাইন ক্লাসও কিন্তু সব জায়গায় হচ্ছে না অনলাইন ক্লাসেও ঠিক মতো পড়াশোনা হচ্ছে না আর তাছাড়া পরীক্ষা কবে হবে না হবে তারও কিন্তু কোনো ঠিক নেই তো এরই মাঝে কিন্তু আরও উদ্বেগ বাড়ালো এই নতুন নিয়ম তারপর দেখুন কী বলা হচ্ছে পর্ষদ উল্লেখিত বয়স সীমার মধ্যে রয়েছে অসংখ্য পড়ুয়ারা এমন বেশ কয়েকজন আছে যাদের ওই সময়ের দশ বারো দিন পরে তেরো বছর বয়স পূর্ণ হবে কিন্তু নতুন নিয়মে দশ থেকে বারো দিন কম থাকায় তারা রেজিস্ট্রেশন ফর্ম পূরণ করতে পারবে না তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যেটা বলা হয়েছে যে ওই বয়স সীমার মধ্যে কিন্তু অসংখ্য পুনরাই রয়েছে আর তাছাড়া এমনও অনেকজন রয়েছে তাদের যেটা বলা হয়েছে যে তেরো বছর পূর্ণ হতে মাত্র দশ থেকে বারো দিন দেরি তো সেই দশ থেকে বারো দিন কম থাকার জন্যও কিন্তু তারা রেজিস্ট্রেশনের ফর্ম পূরণ করতে পারবে না এবং পরীক্ষা দিতে পারবে না তারপর দেখুন বলা হচ্ছে পর্ষদের ঘোষণায় বছর নষ্টের আশঙ্কা দেখা দিয়েছে এই সম সমস্ত শিক্ষার্থীদের মধ্যে একে করোনা সংক্রমণের চাপ তার ওপর সিলেবাস পরীক্ষার দিন এসব নিয়ে টেনশন ছিলই এবার রেজিস্ট্রেশন নিয়েই বাড়তি সমস্যা দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়ালো পড়ুয়া ও অভিভাবকদের অভিভাবকদের মধ্যে তা তাতে কিন্তু কোনো সন্দেহ নেই তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে নতুন নিয়মটা চালু করা হচ্ছে সেই নতুন নিয়মে কিন্তু বলা হয়েছে যে তেরো বছর পূর্ণ যদি না হয় তাহলে কিন্তু রেজিস্ট্রেশনের ফর্ম পূরণ করতে পারবেন না অর্থাৎ একত্রিশে অক্টোবরের মধ্যে কিন্তু তেরো বছর অবশ্যই পূর্ণ হতে হবে আর এ বছরের জন্য কিন্তু দু হাজার সাত সালের একত্রিশে অক্টোবরের আগেই কিন্তু জন্ম হতে হবে তবেই কিন্তু রেজিস্ট্রেশনের ফর্ম পূরণ করা যাবে এবং পরীক্ষায় বসা যাবে এই ছিল নতুন নিয়ম তো আজকের ভিডিওটা এতটুকুই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর আপনি যদি এই চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভববে না কারণ এই চ্যানেল থেকে আপনি পেয়ে যাবেন আপনার সমস্ত দরকারি ভিডিও তো বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে